কি জায়গাটা চেনা চেনা লাগছে তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটের ফ্লুরিজে। উপলক্ষ কিছুই না, আসলে অনেকদিন পর কাজিনসরা একসাথে হয়েছি, আর কলকাতায় এখন যা অসহ্য গরম পড়েছে তাই সবাই মিলে এটাই ডিসাইড করলাম যে বাইরে কোথাও গরমের মধ্যে না ঘুরে কোনো ভালো রেস্টুরেন্টে বসেই আড্ডা হোক। অতএব সোজা চলে এলাম ফ্লুরিজে। ফ্লুরিজে ঢুকে প্রথমেই আমরা অর্ডার করলাম ওয়াটারমেলন জুস, অরেঞ্জ জুস অ্যান্ড কোকোনাট ওয়াটার, যার মধ্যে অরেঞ্জ জুসটা একটু টক হলেও ওয়াটারমেলন আর কোকোনাট ওয়াটারটা ভীষণই ভালো ছিল। বাট দ্য গুড থিং ইজ, এখানে যে কোনো জুসই কিন্তু একদম অরিজিনাল ফ্রুট পাল্প থেকেই বানানো হয়, সো একদম ফ্রেশ, নো প্রিজারভেটিভস অ্যান্ড নো অ্যাডেড সুগার। তো আমি এখন তোমাদের ফ্লুরিজের ভেতরকার অ্যাম্বিয়েন্সটা একটু দেখানোর চেষ্টা করছি। যেরকম দেখতেই পাচ্ছ, ফ্লুরিজের ভেতরটা কিন্তু যথেষ্ট ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ভেরি মাচ ক্লিন, ইনক্লুডিং দ্য ওয়াশরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেতরটাও খুবই সুন্দর। আর এখন বাজছে সকাল ওই 10:30-11 মতো, তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগ টেবিলে কিন্তু ফুল। আর এরপরেই চলে এলো মেন কোর্স আর খাওয়ার, যার মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফিল ক্রোয়াসন, করোনেশন চিকেন ফিল, এগস বেনেডিক্ট উইথ স্যালমন ফিশ, চিকেন অমলেটস, চিক চেডার টম পানিনি। ডেজার্টের মধ্যে নিয়েছিলাম হোয়াইট চকো অ্যান্ড ক্র্যানবেরি ব্রাউনি আর অ্যালমন্ড কিউব। প্রত্যেকটা খাবারই খুব ভালো খেতে ছিল, স্পেশালি এগস বেনেডিক্টটা তো আমি বলবো অবশ্যই ট্রাই করো। আর ফ্লুরিজে কিন্তু শুধু ব্রেকফাস্ট নয়, কন্টিনেন্টাল লাঞ্চও সার্ভ করা হয়। আই গেস 12 থেকে অনওয়ার্ডস এদের লাঞ্চ সার্ভ করা হয় ফুললি কন্টিনেন্টাল। আমি অনেকদিন আগে একবার ট্রাই করেছিলাম, ইট ওয়াজ রিয়েলি গুড, তোমরাও চাইলে একবার টেস্ট করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার এই শর্ট ভিডিও অবশ্যই জানাতে ভুলো না। আর যদি তোমরা এরকম আরও শর্ট ভিডিওস দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের জন্য আরও শর্ট ভিডিওস নিয়ে আসবো। টিল দেন স্টে টিউনড, বাই।